হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো রয়েছেন। তো আপনারা অনেকেই হয়তো শুনেছেন মার্চ মাসের 1 তারিখ থেকে নাকি ইন্টারনেট প্যাকেজের কোনো মেয়াদ থাকছে না। এর মানে হলো, ধরুন আপনি 1 জিবি ইন্টারনেট কিনেছেন, কিন্তু এই ইন্টারনেট প্যাকেজের কোনো মেয়াদ থাকছে না। আপনি যতদিন খুশি এই MB ব্যবহার করতে পারবেন, যতদিন না আপনার সিম থেকে এই MB শেষ না হয়ে যায়। কিন্তু এই বিষয়টি একদমই সঠিক নয়। সঠিক যে বিষয়টি হতে চলেছে তা এখন আমি আপনাদের একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। 1 মার্চের পর থেকে আপনি যে ইন্টারনেট প্যাকেজ কিনবেন, সেই ইন্টারনেট প্যাকেজেরও মেয়াদ থাকবে ঠিকই আগের মতো। কিন্তু এখন থেকে আপনি আপনার ইন্টারনেট প্যাকেজের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আর এই ইন্টারনেট প্যাকেজের মেয়াদ বাড়ানোর জন্য যা করতে হবে, আপনার ফোনে যে ইন্টারনেট প্যাকেজটি আছে, এই ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে আপনার ফোনে আরও একটি ইন্টারনেট প্যাকেজ যোগ করতে হবে বা ক্রয় করতে হবে। ধরুন আপনি আপনার ফোনে যে ইন্টারনেট প্যাকেজটি ক্রয় করেছিলেন, সেই ইন্টারনেট প্যাকেজের মেয়াদ প্রায় শেষ, কিন্তু আপনার ফোনে এখনও অনেক MB রয়ে গেছে। তখন যদি আপনি আরও একটি প্যাকেজ ক্রয় করেন, তখন হবে কি, আপনার পুরনো প্যাকেজের মেয়াদ এই নতুন প্যাকেজের মেয়াদের সাথে যোগ হয়ে যাবে। অবশ্যই আপনার প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে নতুন প্যাকেজ যোগ করতে হবে। আর এই বিষয়টি চালু হতে যাচ্ছে মার্চ মাসের 15 তারিখ থেকে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন।